हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। देखो मैं बाड़ी चले कल के पूरा वीडियो करते माने प्राय दो बछर माथाय गेलाम, एकदम दो बछर माथाय गेलाम मामा बाड़ी एखान थेके चंदननगर। ताओ जावा हयनी कारण गत बछर खूब असुस्थ छिलाम जार जन्य हयनी आर ओइभावे जावा हये उठे ना, बाड़ीर अनेक रकम काज थाके, व्यस्त थाकि आमरा सब समय, अकेशन बेसिसे जावा हय। तो आबार भाई आज के नीते आसबे सकाल बेला, आबार चले जाब বাড়িতে। ওখানে তো আত্মীয় স্বজন অনেক, লোকজন অনেক, একটু অসুবিধাই হয়। আর শীতে হট করে ঠান্ডাটা পড়ছে, কার্তিক মাসে ঠান্ডা লেগে গেলে কিন্তু সবারই শরীরটা অনেকদিনই খারাপ থাকে। আর আমার ছেলের তো একটু ঠান্ডা লেগেই রয়েছে, ওই জন্যে তারা চলে এসেছিলাম। রাতে সোয়েটার ফোয়েটার সব নিয়েই গেছিলাম একেবারে, ওই জন্য চলে এসেছিলাম। এসে একটু রিল্যাক্সে ঘুমোলাম। এখন 8:10 বাজে, অনেকটাই বেলা হয়ে গেল। ফোন করলাম ভাইকে আসবে নিতে, আবার ও ঘুমো বললো আমাকে একটুখানি ঘুম থেকে জাগিয়ে দিই ফোন করে। তো যাই হোক, এখন সকালবেলার একটু মর্নিং রুটিন যা হয়। এখন গোপাল ঠাকুরকে শয়ন থেকে তুলতে হবে, অনেক কাজ আছে, চুকিটাকে গুছিয়ে নিই। ঘর বাড়ি খুব এলোমেলো হয়ে রয়েছে, জামা কাপড়, কসমেটিক্স, অর্নামেন্টসে, সেগুলো সব সেট করছি একটু একটু করে। দেখা হচ্ছে নেক্সট বিজয়া বরণ ভাষণ সবটাই দেখাবো তোমাদেরকে। আমার সাথে থাকো তোমরা। পিপি করে ডাকো তো, ও মা পিপি আমার সোনা। আচ্ছা আমরা তো একটু ফটো করে নি, ঠিক আছে? হামু করে দাও আমাকে, একটা হাম্পু করে দাও। বলো হ্যালো, আছো আছো, হাই করো এরকম করে, হাই হাই। ফ্রেন্ডস, সবাইকে বিজয়ার শুভেচ্ছা অগ্রিম জানালাম। ওয়েলকাম টু ক্রিয়েটিভ লালিস লাইফ চ্যানেলেও সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও ভালো লাগলে, যেমন তোমরা মাঝে মধ্যে লাইক করছো, সেই লাইকের পরিমাণটা একটু বাড়িয়ে দাও, আমিও একটু খুশি হই। তাহলে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি, সেটা যদি ভালো রিভিউই না পেলাম তাহলে আমি ইন্সপায়ার্ড হব কি করে? তো তোমাদের কাছে অনেকটা আশা রাখি আমি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। হাই ফ্রেন্ডস, দেখো আমরা চলে এসেছি নিচুপটি ঘাটে। এখানে মায়ের নিরঞ্জন স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই, তো অনেক বারোয়ারি থেকেই প্রতিমা নিয়ে আসা হয়েছে। দেখো কেমন লোহার ট্রলিতে করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার তীরে, এবং সেখানে বিসর্জন হবে। তো এখানে অনেকটা লাইন পড়ে গেছে, এটাই বেসিক্যালি হয়, যারা আগে আসে তারাই প্রতিমা আগে নিয়ে যাবে বিসর্জনের জন্য। তো পরপর লাইন পড়েছে, আমাদের প্রতিমা দুটো তিনটের পরে আছে।
তাই আমি এখানে সামনে থেকে এইভাবে কোনোদিনই দেখা হয়নি যে এরকম ডিরেক্ট আমি কোনোদিনই ছোট থেকে বড় হয়েছি কোনোদিনই আমি দেখতে পাইনি আজ পর্যন্ত এরকম সামনে থেকে বিসর্জন কারণ সারা রাত দেখে সারা রাত ধরে শোভাযাত্রা দেখার পর শরীর আর সেই ধকল সহ্য করার ক্ষমতা থাকতো না যে দিনের বেলায় এসে আবার দেখব তো এখানে দেখো লোকের কেমন মেলা বসেছে ভিড়ে ভিড় চতুর্দিক সামনে একটা ছোট্ট ব্যারিকেড করে দিয়েছে পুলিশ আছে সে একমাত্র বারোয়ারির যারা প্রতিমা বিসর্জন দিতে যাবে তারাই বারোয়ারির লোকজন এবং বিশেষত এখানে পুরুষরাই যাবে এখানে বাচ্চা এবং মহিলাদের অ্যালাও করা হয়নি তো আমি দূর থেকেই জুম করে তোমাদের জন্য ভিডিওটি ক্যাপচার করেছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে ফ্রেন্ডস তোমাদের এক একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাদের ভীষণভাবে মোটিভেট করে আরও ভালো ভালো ভিডিও করার জন্য কিন্তু আমরা উদ্যোগ নিই তো দেখো এখানে ডিরেক্ট দেখাচ্ছে মা বিসর্জন হবেন এক্ষুনি আর সামনে জয় মা জগদ্ধাত্রী সামনে বছর আবার এসো মা সামনে ওখানে লাইফগার্ডরা ছিল এখানে আমাদের বারোয়ারি আমাদের বাড়ির প্রতিমা বিসর্জন হয়ে গেছে সেটার সময় আমরা উলু সংখ্যতে এতটাই ব্যস্ত ছিলাম যে সবটা হয়ে ওঠেনি হই হই করতে গিয়ে ওটা দেখানো হলো না তোমাদেরকে দেখো এখানে অনেক প্রতিমা লাইন পড়ে গেছে আমাদের বাড়ির লোকদের সবাইকে গাড়িতে ওঠানো হয়ে গেছে আমাকেও ডাকছে আমি উঠে পড়ি এখন গাড়িতে চটপট করে আমার মা মামি মামা সকলেই ভাইরা সবাই নাচছে এখানে নাচানাচি করছে অন্য বাড়ির বাজনা বাজছে দেখো পাশে সেখানে একটু নেচে নিচ্ছে কারণ নিজেদের বাড়ির প্রতিমার জন্য তো অনেকটা দায়িত্ব থাকে তখন নাচানাচি হয়নি তো ওরা এখন এখানে নেচে নিচ্ছে এখানে অসংখ্য লোকের ভিড় মনে হচ্ছে যেন মেলা বসেছে আবার একটা বছর প্রতীক্ষা এই করোনা আবহে মানুষ কত কি মিস করেছে কত কাছের মানুষকে হারিয়েছে তাদের প্রত্যেকের জন্য সমবেদনা রইল এখন আমরা বাড়ি ফিরে চললাম আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আর অনেক প্রতিমা দেখো লাইন দিয়ে গঙ্গা তীরে আসছে আস্তে আস্তে এই মুহূর্তটা কেমন একটা বিস্বাদের মুহূর্ত আবার একটা বছর মানুষ অপেক্ষা করে থাকবে কত আনন্দ কত স্মৃতি বিজড়িত মানুষের মনে কি অপূর্ব দৃশ্য দেখো অনেক বারোয়ারি এটা জম্পুকুদ্ধারের বারোয়ারি বিসর্জন দিয়ে আসার পর স্নান সেরে সব কচি কাচাদের আগে খেতে দেওয়া হয়েছে আজকের লাঞ্চে অনেক দিন পর নিরামিষকে ভঙ্গ করে আমিষ হয়েছে মাটন আর প্লেন রাইস আর কিচ্ছু নয় সব ভাই ভাগনা মামা সবাই মিলে বসে পড়েছে এই যে এখানে আমাদের আমি যেমন একটাই বোন এদের এদেরও একটাই কুট্টি বনু আমার ভাই খাইয়ে দিচ্ছে ওকে ও আবার দেখে তাল নিচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আমার ভাইজি ঘুমোবে মিষ্টি একটা কুট্টি মেয়ে আদো আদো কথা বলে তোমাদের মন ভরিয়ে দেবে ওর কথা শুনতে থাকো আমার কাছে আসো ঘুমাই শিয়ালের গল্পটা বলো একটা ছড়া বলো এইদিকে ঘুরে এক যে ছিল ফু দেব আগে এক যে ছিল শিয়াল বলো বলো না ব্যাস ওরে আমার সোনা রে কি আদর হয়েছে হ্যাঁ ছবি তোলো এই তো তুলছি ছবি ছবি তোলো আমাকে একটা হাম্পু করে দাও আদর আদর করলো না আদর করলো না
বয় আদো দে কবি না টাটা ঘুরতে যাবে বাচ্চু হাত দাও ঠিক করে নেওয়ার জন্য চলে গেছে বসে বসে বস বসে বসে ব্যাস আন্না শুনি 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 হাত ধোয়া করিস না বাড়ি যাবো তো ভাই পুটি ভাই আবার লজ্জা পাচ্ছে আবার সো ফ্রেন্ডস এখন আমার বিদায় নেওয়ার পালা আমিও এখন শ্বশুর বাড়ি যাব ভাইদের সঙ্গে মজায় কাটলো দিন তাই একটা সেলফি নেওয়া হলো মুহূর্তটাকে ধরে রাখার জন্য এখানে সবাই মিলে মারাত্মক পরিমাণে ফাজলামো করছিলাম রাস্তায় সব তো টেনে ধরছিল আমাকে বাড়ি ফিরতেই দেবে না তাও সব মায়ার বাঁধন কাটিয়ে নিজের প্যাভিলিয়নে অবশ্যই ফিরতেই হবে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতন ভিডিও এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে বা